প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন ফেমাস হওয়ার জন্য লোকজন আজকাল কী কী না করছে। সোশ্যাল মিডিয়াতে স্টার হওয়ার জন্য যা খুশি তাই করতে পারে, কিন্তু এগুলি ছাড়াও কিছু মানুষ এমন আছে যাদের উপর সত্যি যেন ঈশ্বরের পরম আশীর্বাদ বর্ষণ হয়েছে, যাদের কোনো কিছু করার প্রয়োজনই পড়ে না, অথচ এরা একের পর এক রেকর্ড বানিয়ে চলেছে। কিন্তু কীভাবে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জেনে নেব সেই সব মানুষদের সম্পর্কে যারা কোনো কিছু না করেই নিজেদের নামে ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, এদের কাছে আছে পৃথিবীর সবথেকে বড় দেহের অঙ্গ প্রত্যঙ্গ, যার কারণে এরা পৃথিবী বিখ্যাত হয়ে গেছে। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, এনাকে দেখুন। ইনি হলেন ভারতের তামিলনাড়ুর বাসিন্দা অ্যান্টনি ভিক্টর, পেশায় একজন রিটায়ার্ড স্কুল শিক্ষক। এনার নামে ওয়ার্ল্ড রেকর্ড আছে, প্রায় 17 বছর ধরে পৃথিবীর সবথেকে বড় কানের চুলের রেকর্ড আছে এই ভারতীয় লোক অ্যান্টনি ভিক্টরের নামে, যে কারণে তার ছাত্ররা ভালোবেসে তাকে কানে চুল মাস্টারমশাই বলে ডাকত। 2007 সালে যখন প্রথম এনার কানের চুল মাপা হয় তখন এটার দৈর্ঘ্য ছিল 18.1 সেন্টিমিটার। নাম্বার টু, ইনি হলেন তুর্কির মানুষ মেহমত ওজিউরেক। এনার নামেও ওয়ার্ল্ড রেকর্ড আছে, কারণ পৃথিবীর সবথেকে লম্বা নাকটি আছে এনার কাছে। আপনি নিজেই দেখে নিন, এনার নাক 9 সেন্টিমিটার পর্যন্ত লম্বা। ছোটবেলায় বন্ধুরা এই নাকের জন্য এর পেছনে লাগতো, কিন্তু কে জানতো এই নাকের জন্যই একদিন ইনি গোটা পৃথিবী বিখ্যাত হবেন। সবথেকে বড় কথা হলো, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড নিজেই এনার কাছে এসেছিল, কারণ এই সম্পর্কে মেহমতের কোনো ধারণাই ছিল না। আর একেই বলে বোধহয়, ঈশ্বর যখন দেয় তো জানালা থেকে ঢেলেই দেয়। নাম্বার থ্রি, এবার জানবো সেই মহিলার সম্পর্কে যার কাছে পৃথিবীর সবথেকে বড় চুলের রেকর্ড আছে। মেয়েদের সৌন্দর্যের রহস্য হলো তার মাথার চুল, আর সেই চুলের মাধ্যমে হলো বিশ্ব রেকর্ড। বন্ধুরা, এনার নাম হলো স্মিতা শ্রীবাস্তব, ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা। ইনি ছোটবেলা থেকে আজ পর্যন্ত একবারও চুল কাটেননি। বন্ধুরা, এনার চুল এনার থেকেও লম্বা, যার দৈর্ঘ্য 236.22 সেন্টিমিটার বা 7 ফুট 9 ইঞ্চি। নাম্বার ফোর, পৃথিবীটা যেমন অদ্ভুত তেমনই পৃথিবীর মানুষজনও অদ্ভুত, কারণ এবার জানবো সেই মহিলার সম্পর্কে যার কাছে আছে পৃথিবীর সবথেকে অদ্ভুত রকমের বড় পায়ের রেকর্ড। হ্যাঁ বন্ধুরা, এর নাম হলো ম্যাকি করিন, ইউএসএর বাসিন্দা। এই লম্বা পায়ের কারণে ছোটবেলায় বন্ধুদের কাছে অনেকবার হাসির পাত্রীয় হয়েছেন, কিন্তু আজ এই লম্বা পা তাকে পৃথিবী বিখ্যাত করে দিয়েছে। নাম্বার ফাইভ, বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন কোনো মানুষ তার গোঁপ সবথেকে কতটা বেশি বাড়াতে পারে? এনাকে দেখুন। এনার নাম রাম সিং চৌহান, ভারতের রাজস্থানের বাসিন্দা, যার গোঁফের দৈর্ঘ্য 14 ফুট, যার ফলে এনার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করা আছে। আর এই পুরস্কার এনাকে 2010 সালে প্রথম দেওয়া হয়েছিল। বর্তমানে রাম সিং রাজস্থান ট্যুরিস্ট ডিপার্টমেন্টে কাজ করে, আর এই বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার উনি। উনি নিজের গোঁফের খুব ভালোভাবেই খেয়াল করে, এর জন্য প্রতিদিন প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। নাম্বার সিক্স, মেয়েরা তাদের নখে নানা রকম ডিজাইন করতে পছন্দ করে, যাকে বলা হয় নেল আর্ট। কিন্তু আপনি কখনো এমন একজন মহিলার সম্পর্কে শুনেছেন যার নামে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আছে শুধুমাত্র লম্বা নখের জন্য? হ্যাঁ বন্ধুরা, ইনি হলেন আয়ানা উইলিয়ামস, আমেরিকার টেক্সাসের বাসিন্দা। আয়ানার নখ রাখার একটা শখ ছিল, সেই কারণে প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে নখ কাটেনি, যার জন্য এনার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত হয়েছে। আয়ানার নখের দৈর্ঘ্য একটা স্ট্যান্ডার্ড ইয়েলো স্কুলবাসের সমান বা প্রায় 42 ফুট। এই নখের জন্য আয়ানার জীবনে অনেক সমস্যাও হচ্ছিল, আর এর ফলে ফাইনালি আয়ানা তার নখগুলি কেটে ফেলে এবং সেই কাটা নখগুলি ফ্লোরিডার মিউজিয়ামে সাজিয়ে রাখা আছে। নাম্বার সেভেন, কথায় বলে যদি চোখের পলক বড় হয় তাহলে সৌন্দর্য আরও বেড়ে যায়, কিন্তু পৃথিবীতে এমন একজন মহিলা আছেন যার চোখের পলক এতটাই বড় যে সে চাইলে তার সাহায্যে দড়ি বাঁধতে পারে। হ্যাঁ বন্ধুরা, ইনি হলেন চীনের বাসিন্দা ইউ জিয়াংশিয়া, আর এনার চোখের পলকের দৈর্ঘ্য প্রায় 8 ইঞ্চির মতো। 2016 সালে লম্বা পলকের জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত হয়। নাম্বার এইট, বন্ধুরা এনাকে দেখুন। এনার ব্যাপারে কি আর বা বলবো, ইংল্যান্ডের বাসিন্দা টমি, যার কাছে আছে পৃথিবীর সবথেকে বড় প্রাইভেট পার্ট বা পুরুষ লিঙ্গ। শুনে নিশ্চয় হাসি পাচ্ছে, আমারও পেয়েছিল রেকর্ডিংয়ের সময়। তবে হ্যাঁ বন্ধুরা, এর প্রাইভেট পার্টের দৈর্ঘ্য প্রায় 14 ইঞ্চির মতো, আর এই জন্য উনি পৃথিবী বিখ্যাত হয়ে গেছেন। আর এই দেখে আমরাও হাতে হাত চাপড়াচ্ছি। নাম্বার নাইন, এবার এমন একজন মানুষের কথা বলবো যার নামে 2টি ওয়ার্ল্ড রেকর্ড আছে। হ্যাঁ বন্ধুরা, প্রথমটি হলো পৃথিবীর সবথেকে লম্বা মানুষ এবং দ্বিতীয়টি হলো সবথেকে লম্বা হাতের পাতা, যার সাইজ প্রায় 14 ইঞ্চির মতো।
এনার নাম হলো রবার্ট ওয়ার্ডলো, একজন আমেরিকার বাসিন্দা। মানুষটির 42 বছর বয়সে মৃত্যু ঘটে, কিন্তু তার আগে বিশ্ব রেকর্ড করে ফেলে। মাত্র 22 বছর বয়সে সব থেকে লম্বা মানুষের খেতাবটি নিজের নামে করে ফেলে। এর উচ্চতা হলো 8 ফুট 11.5 ইঞ্চি, আর এটা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। প্রবাদ আছে, ইনি নিজের একটি হাতের সাহায্যে একটা বাস্কেটবল অনায়াসে ধরতে পারতেন। রবার্টের অতিকাই উচ্চতার প্রধান কারণ এর পিটুইটারি গ্ল্যান্ড বেড়ে যাওয়ার জন্য, যদিও পরে এই উচ্চতাই এর মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল। নাম্বার 10, এবার একজন মেয়ের সাথে পরিচয় করিয়ে দেব, যার কাছে আছে পৃথিবীর সবথেকে লম্বা জীব। হ্যাঁ বন্ধুরা, ইনি হলেন আমেরিকার মিচিগানের বাসিন্দা অ্যান্ড্রিয়ানি লুইস। আপনি কখনো আপনার জীব নাকে ঠেকাতে পারবেন? কিন্তু লুইস নাকের থেকেও উপরে চোখে ঠেকাতে পারে। এর জিভের দৈর্ঘ্য 4 ইঞ্চি। অবাক লাগছে, তাই না? শেষ যে মানুষটির কথা বলবো, ইনিও একজন মহিলা। এনার নাম অ্যানি হকিন্স টার্নার। পৃথিবীতে এমন কিছু অদ্ভুত রকমের মানুষ আছে যাদেরকে দেখে রীতিমতো আশ্চর্য হতে হয়। এদের মতো একজন হলেন অ্যানি, যার ব্রেস্টের সাইজ দেখে আপনি সত্যি অবাক হবেন। আমেরিকার অ্যাটলান্টা শহরের বাসিন্দা অ্যানির ব্রেস্ট বিশ্বের সবথেকে বড় ব্রেস্ট, যার জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ডে এর নাম নথিভুক্ত করা আছে। কিন্তু এত বড় ব্রেস্টের জন্য অ্যানির অনেক সমস্যা হয়, বিশেষ করে মানুষজনের সামনে আসতে খুব অস্বস্তি বোধ হয়। এর ব্রেস্টের সাইজ 70 ইঞ্চির মতো এবং এক একটির ওজন প্রায় 30 কিলোগ্রাম করে। অবাক লাগছে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, এবং এইগুলির মধ্যে আপনার কোনটি সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে আসে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।